হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন দুপুর 4টে বাজছে, এই টাইম থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে দেখতে দেখতে আমাদের যাওয়ার দিন চলে এসেছে। আজকে আমরা ব্যাঙ্গালোর যাওয়ার পথে, এখন এয়ারপোর্ট যাচ্ছি। ইভা ঘুমিয়ে গেছে, ইভা বাড়ি থেকে ঘুমিয়ে গেছে। আমাদের ট্রাফিক জ্যামের কারণে প্রচণ্ড লেটে পৌঁছেছি, জাস্ট একদম অন টাইমে পৌঁছেছি। এই জাস্ট এতটা হাঁপিয়ে গেছি আমরা, দৌড়ে 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 আসতে হয়েছে প্রচন্ড। এসে পরে নো নো নো, ইভাকে দেখো, ইভা এখন মানে কি বলবো, এতটা হাঁপিয়ে গেছি, প্রচন্ড হাঁপিয়ে গেছি। দৌড়ে দৌড়ে আসলাম, জাস্ট এই মাত্র জাস্ট সব কিছু চেকিং হলো, সব কিছু হলো, জাস্ট এখন লাইনে ওয়েট করছি। 11:15 ফ্লাইট আছে, অন টাইমে আছে, কোনো ইয়ে নেই। আমাদের মানে ঠাকুরের ইয়েতে মানে অনেক কষ্টে আমরা পৌঁছে গেছি, মানে ঠাকুরের বলবো, এটা ঠাকুরেরই ইয়েতে। তো আমি রাস্তার মধ্যে পুরো ঠাকুরকে ডাকতে ডাকতে আছি, কারণ ঠাকুর ফ্লাইট মিস না হয়, মিস না হয়, এরকম করে করে পৌঁছেছি। খুবই কষ্টে আজকে পৌঁছেছি। আমার তখন আর ব্লগিংয়ের কোনো মানে ব্লগিং করার কোনো ইয়ে ছিল না, মানে এতটাই ভয় পেয়ে গেছিলাম যে ফ্লাইটটা পাবো কি পাবো না, পুরো কিছু ঠিক ছিল না। তো আমার দেখো ইভা কীরকম দুষ্টুমি করছে। ইভা ডোন্ট টাচ বেটা। এখন আমাদের এবার প্লেনে উঠতে হবে, তো সেই জন্য আমাদের বাসে করে যেতে হবে। তো সেই জন্য আমরা যাচ্ছি তাড়াতাড়ি করে। আর ইভাকে দেখো, দেখো কীরকম ছুটতে ছুটতে যাচ্ছে। রাত 11টা বাজছে বা 2টো বাজুক, কোনো মানে বাইরে গেলে ওর কোনো ঘুমটুম তো দূরের ব্যাপার। আর আমাদের দেখছি অনেক কটা হ্যান্ডব্যাগ হয়ে গেছে, কেননা বাড়ি থেকে আসার সময় এটা সেটা জিনিস মারা দিচ্ছে, সবাই দিচ্ছে নিয়ে যা নিয়ে যা করে। 3-4টে ব্যাগ আমাদের পুরো হ্যান্ডব্যাগ হয়ে গেছে, লাগেজ তো হয়েছেই। তো আমরা এসে প্লেনে বসলাম। কোইনসিডেন্টলি একটা জিনিস হয়েছে, আমরা মানে টিকিট বুক করার পরে আমাদের সিট সিলেক্ট করা হয়নি, তো দেন সেই জন্য আমাদের এসে পরে দেখছি সিলেক্ট মানে সব কিছু সিলেক্ট হয়ে গেছে। তো আমাদেরকে ফার্স্টে আমাকে দিয়েছিল বিজনেস ক্লাসে একা বসার জন্য, দেন আমি বললাম যে ইভাকে ফিডিং করাতে প্রবলেম হবে, তো সেই জন্য মানে ইয়ে করলাম, তো সেই জন্য আমাকে দেন আমাদের দুজনকে বিজনেস ক্লাসে করে দিল। খুব ভালোই হলো, মানে সব কিছু খারাপের মধ্যে কিছু ভালো হয়, এটাই ভালো লাগলো। তো আমরা এখন এই জাস্ট আমাদের প্লেন ছেড়ে দিয়েছে, এখন আমরা আর ইভা প্রচণ্ড দুষ্টুমি করছে, বিশ্বাস করতে পারবে না, আজকে যেন একটু বেশি দুষ্টুমি করছে। এই দুষ্টুমির জন্য না আমার প্রচণ্ড ভয় লাগছে, মানে আমি ব্যাঙ্গালোরে গিয়ে ইভাকে সামলাবো কী করে। মানে এখানে একরকম ছিল, দেন ওখানে গিয়ে সবার আদর ভালোবাসাতে না আরও বেশি মানে ও বদমাশ হয়ে গেছে, বলার নেই কী করবো। আর অনেক দিন পরে মানে মা বাড়ি গেছে, নিজের বাড়ি গেছে, তো সেই জন্য হতেই পারবে, ওটা হয়ই, সবার একটু প্যাম্পারিংয়ের জন্য সব কিছু ভালোবাসা বেড়ে গেছে, সেই জন্য ও একটু বেশি দুষ্টু হয়ে গেছে।
আমাদের এবার ফুড সার্ভ করছে। আমাদের ফার্স্টে ওয়েলকাম ড্রিঙ্কের জন্য আমাদেরকে ডাবের জল আর অপশন ছিল, ডাবের জল আর তোমার ওয়াটারমেলনের জুস, এই দুটো দিয়েছিল। আর যেহেতু আমরা বিজনেস ক্লাসে বসেছি, বিজনেস ক্লাসে ফুডটাও খুব অ্যারিস্টোক্রেট ছিল, মানে খুব ভালোই ফুড দিয়েছিলো। তোমার ফুডের মধ্যে দিয়েছিল তোমার একরকম ব্রেড ছিল, তার সঙ্গে চিকেন জুলিয়ানভাবে কেটে একটা চিকেনের রেসিপি ছিল, একটা স্যান্ডউইচ ছিল, লাভা কেক ছিল, আর সুজির একটা আইটেম করেছিল। ওটা মানে ফার্স্ট টাইম খেলাম, খুব ভালো লাগছিলো, লেটুস পাতা দিয়েছিল, ওটা খুব ভালো লেগেছিলো। আর খুব মানে আর দিয়েছিল লাস্টে তোমার কফি চা, যেটা অপশনাল ছিল। যেহেতু আমরা বিজনেস ক্লাসে বসেছিলাম, সেহেতু আমাদের মানে কফি বা মানে যখন খুশি আমরা বলতে পারতাম, বাট আমরা এক ওয়ান টাইমই খেয়েছিলাম। এত এবার দুষ্টুমি করছিলো, কোনোভাবে আমরা এনজয় করতে পারিনি জিনিসটা, এত দুষ্টুমি করছিলো। এই এই জাস্ট এক্ষুনি এসে ইভা ঘুমালো, আর এখন আমাদের পুরোপুরি নাম্বার টাইম হয়ে গেছে। এবার আমাদের ফ্লাইট ল্যান্ড করবে, আর 10-15 মিনিটের মধ্যে ফ্লাইট ল্যান্ড করবে। তো আমরা ওটাই ভাবছি যে এখন ইভা এতটাই দুষ্টুমি করছে, দুজনের মধ্যে কেউই সামলাতে পারছি না, মানে এবার বাড়িতে গিয়ে কী হবে সেটাই আমি ভাবছি। ইভার বাবা ডিউটি চলে যাবে, অফিস চলে যাবে, দেন আমাকে একাই সামলাতে হবে বাড়ি প্লাস ইভাকে, সেটাই খুব টেনশন হচ্ছে ভেবে। করবো, কিছু করার নেই, দেখা যাক কী হবে, তো সব কিছুই ম্যানেজ হয়ে যাবে জানি। আর আমাদের এখানে রাত্রকে ওয়েট করতে হবে, আমাদের এখন প্রায় সোয়া 2 বাজছে, এরকম টাইম করে আমাদের ফ্লাইটটা ল্যান্ড করবে। দেন আমরা এখানে রাতটুকু থেকে দেন সকালবেলায় আমরা কারে বা বাসে যে কোনোই হোক আমরা যাব। রাতটুকু ওয়েট করতে হবে, কারণ ইভা আছে ছোটো, এই রাতে ওকে নিয়ে ট্রাভেল করা ঠিক হবে না। পাওয়া যাবে, উবার পাওয়া যাবে, ওলা পাওয়া যাবে, সব কিছু পাওয়া যাবে, বাট আমরা রিস্কটা নিচ্ছি না। আমরা রাতটুকু এখানে থেকেই সকালবেলায় আমরা ট্রাভেল করব। তো এইটাই তোমাদেরকে মানে ভালো করে আমি শেয়ার, আজকে ভালো করে ব্লগ করতেই পারলাম না, কারণ ইভা এতটা দুষ্টুমি করছে, ওকে আর মানে একটু সামলানো যাচ্ছে না। জানি না, আমি বুঝতে পারছি না, এতদিন মানে সবাই সামলাচ্ছে বাড়িতে, তো আমাকে কিছু করতে হয়নি বলে আমার মানে অভ্যাসটা চলে গেছে নাকি জানি না, বাট আমার হচ্ছে না ওকে নিয়ে, খুব টেনশন লাগছে। মানে এত দুষ্টুমি করছে, ওর পাপাও সামলাতে পারছে না, আমি সামলাতে পারছি না, মানে অন্যরকম লাগছে। এখন দেখো আমরা নাম্বার পথে, আর বাইরের ভিউটা দেখো, ব্যাঙ্গালোরের রাতের ভিউটা খুব সুন্দর, অনেক ছোটো ছোটো লাইট জ্বলছে।